নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি লোভনীয় মিষ্টি রেসিপি বন্ধুরা হঠাৎ করে যদি বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছে করে হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কোনো রকম গ্যাস ওভেন না জ্বালিয়ে তৈরি করে নিতে পারবেন এই মিষ্টিটি হঠাৎ করে বাড়িতে অতিথি আসলে তখনও কিন্তু বানিয়ে দিতে পারবেন মাত্র দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে সময় যদি হাতে থাকে বানিয়ে পরিবেশনও করে দিতে পারবেন জানলে বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবেন এই মিষ্টিটি আমি কি দিয়ে বানিয়েছি ঘরেতে থাকা খই আর কয়েকটা বিস্কিট দিয়ে এই মিষ্টিটি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ক্ষীর কিংবা ছানা তৈরি করার ঝামেলা ছাড়াই তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই মিষ্টি রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি প্রথমে মেন উপকরণ হিসাবে নিয়ে নিচ্ছি খই এখানে খইটা আমি এই কাপ মেপে দুই কাপ পরিমাণে ব্যবহার করব এখানে আপনারা খইয়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ মতো চিনি মিষ্টির মধ্যে চিনির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে কমিয়ে আপনারা নিয়ে নেবেন আপনাদের টেস্ট মতো আর এখানে যারা চিনিটা খেতে চান না তারা অবশ্যই করে মিষ্টি ব্যবহার করতে পারেন আমি এখানে চিনির মধ্যে এখন দিয়ে দেব দুই কাপ পরিমাণে খই খইটাকে অবশ্যই করে এখানে আগে থেকে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে দেওয়ার পর ভালো করে আমাদের শুকনো অবস্থায় এগুলোকে গুঁড়ো করে নিতে হবে ঢাকা বন্ধ করে আমি এটাকে এখন একটু ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালো করে এটাকে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি আর সুন্দর গুঁড়ো তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব নামিয়ে এটাকে বন্ধুরা আমি সাইডে রেখে দিচ্ছি এই মিষ্টিটা তৈরি করার জন্য আরও কিছু উপকরণ আমাদের রেডি করতে হবে তার জন্য এটাকে আমি সরিয়ে রেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে আমি এখানে দুটো লেয়ারের মিষ্টিটা তৈরি করেছি তাই নিয়ে নিয়েছি এখানে চকলেট ফ্লেভার যে বিস্কিটগুলো হয় সেটাকেই আমি এখানে দুই রকমের বিস্কিট ব্যবহার করেছি এমনি চকলেট বিস্কিট আছে আর তার সাথে আছে এখানে চকলেট ফ্লেভারের যে ক্রিমওয়ালা বিস্কিট সেগুলো আপনারা অবশ্যই করে এখানে চকলেট ফ্লেভার পছন্দ না করলে এখানে যে কোনো মারি বিস্কিট দিয়েও তৈরি করতে পারেন এবার দেখুন এই মিক্সিং জারের মধ্যেই আমি বিস্কিটগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা আমি আর চিনির ব্যবহার করব না এবার এগুলোকেও আমি গুঁড়ো তৈরি করে নেব যেহেতু মিষ্টিটা আমাদের বিস্কিটের মধ্যে অনেকটা পরিমাণে থাকে তাই এখানে কোনো রকম আর চিনি দিতে হবে না এবার এটাকেও গুঁড়ো তৈরি করে নিলাম এখন আমি এর মধ্যে একেবারে নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে কিন্তু কিছু ব্যবহার করতে হবে না আপনাদের দেখুন ঘি মাখন কিছুই লাগবে না একেবারে সামান্য সামান্য করে দুধ দিয়ে এটার একটা সুন্দর ডো আমাদের হাত দিয়ে মেখে তৈরি করতে হবে বন্ধুরা এখানে দেখবেন এই মিষ্টিটা বানানোর জন্য কোনো রকম আপনাদের ঝামেলা হবে না খুব সহজেই কিন্তু কম টাইমের মধ্যে দারুণ টেস্টি একটা মিষ্টি আপনারা তৈরি করতে পারেন দেখুন ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে এখন ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য রেস্টে এই সময় আরও একটা লেয়ারের মিষ্টি যে ডো আমাদের তৈরি করতে হবে সেই ডোটাকেও মেখে নেব তাই এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি সাইডে এখন যে আর চিনিটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে মিল্ক পাউডার অ্যাড করে দিচ্ছি এখানে অবশ্যই করে একটু গুঁড়ো দুধের ব্যবহারটা করবেন তাহলে মিষ্টিটা পারফেক্ট টেস্ট হবে এবার দেখুন খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিলাম শুকনো উপকরণ এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি এখানে এই ডোটাও তৈরি করব এখানে কিন্তু একেবারে ফ্রিজের ঠান্ডা দুধ ব্যবহার করা যাবে না আবার গরম দুধ একদমই ব্যবহার করা যাবে না গরম দুধ যদি ব্যবহার করেন চিনিটা গলে গিয়ে মেল্ট হয়ে যাবে এতে কিন্তু মিষ্টিটা তৈরি করতে আপনাদের অনেক সমস্যা হবে দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর একটা ডো আমাদের তৈরি করে নিচ্ছি এখন বন্ধুরা আমার এই ডোটা প্রায় আমার তৈরি হয়ে এসছে এখানে আর বেশি একটা আমি দুধের ব্যবহার করব না এই ডোটাও আমাদের তৈরি হয়ে গেলে এটাকে সুন্দর করে একটা লম্বা শেপ তৈরি করে নেব হাতে যেভাবে আমরা আটার রুটি মাখার জন্য একটা লম্বা লেচি বা লম্বা কিছু তৈরি করি সেইভাবেই রোল পাকিয়ে নিচ্ছি তো এইভাবে আমি রোলটা পাকিয়ে নিয়ে এটাকে আমি একটু সাইডে রেখে দেব। অবশ্যই করে এই সময় এটাকে ঢেকে রাখবেন কারণ এর মধ্যে খই আছে তাই এই লম্বা যে আমাদের রোলের মতো এটা তৈরি করেছি এটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে এখন আমি একটা প্লাস্টিক নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এর ওপর যে চকলেটের ডোটা আমি তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার হাত দিয়ে একটু লম্বাটে শেপ তৈরি করে নিচ্ছি কারণ এটাকে আমার হালকা হাতে একটু বেলে লম্বা শেপের তৈরি করতে হবে কিংবা একটু চৌকো করেও আপনারা করতে পারেন এইভাবে আস্তে আস্তে করে এই ডোটাকে আপনারা বেলে নেবেন সাইডগুলো ফেটে গেলে কোনো অসুবিধার কোনো কারণ নেই এখানে হালকা হাতে একটু প্রেস করে করে এইভাবে আপনারা তৈরি করবেন একটা স্প্যাচোলা দিয়ে আমি এইভাবে সাইডগুলো একটুখানি ঠিক করে নিচ্ছি যাতে মিষ্টিগুলো তৈরি করার পর দেখতে সুন্দর লাগে তাই একইভাবে দেখুন আমি চারটে সাইড সেট করে নিচ্ছি যতটা সম্ভব হয় এইভাবে সেট করে নেবেন এখন আমি ওপরে দিয়ে দিচ্ছি এই হোয়াইট কালার ডোটাকে যেভাবে আমরা রোল পাকিয়ে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিয়ে দিলাম খুব সাবধানে এই চকলেটের যে আমাদের রোলটা বা রুটিটা তৈরি করা আছে এটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু র্যাপিং করে নিতে হবে যাতে হোয়াইট কালার যে আমাদের ডোটা আছে এটা খুব ভালোভাবে যেন এর মধ্যে মুড়ে যায় এবার দেখুন এইভাবে স্প্রিং রোলের মতো করে আমি মুড়ে নিচ্ছি চারি সাইড খুব ভালো করে একটু সেট করে দেবেন কোনো অসুবিধা হবে না আপনাদের এই মিষ্টিটা তৈরি করার জন্য দেখুন এইভাবে করে আমি সাইডের যে অংশগুলো আছে এগুলোকেও কিন্তু সিল করে দিচ্ছি এখন বন্ধুরা এটা সেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি এই সময় নিয়ে নেব একটা ফয়েল পেপার আর এই ফয়েল পেপারের মধ্যে আমাদের এই মিষ্টির যে ডোটা তৈরি করেছি এটাকে খুব সাবধানে রেখে খুব ভালো করে মুড়ে নিতে হবে এই সময় মুড়ে নিয়ে মিষ্টিটাকে একটু ফ্রিজে রাখতে হবে আমাদের মিষ্টিটা সেট হওয়ার জন্য নইলে নরম থাকে এই সময়টা তো এটাকে দেখুন খুব ভালো করে আমি ফয়েল পেপার দিয়ে দুটো সাইডকেও মুড়ে দিচ্ছি যাতে ভেতরে হাওয়াটা বাইরে না বেরিয়ে আসে আর বাইরের হাওয়া যাতে ভেতরে না যেতে পারে খুব ভালোভাবে এটাকে মুড়ে নেওয়ার পর ফ্রিজে আমি মিনিমাম আধা ঘন্টার জন্য রেখে দেব তারপর কিন্তু আমাদের মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে ফিরে আসলাম বন্ধুরা আধা ঘন্টা পর এবার এই ফয়েল পেপারটা আমরা খুলে নেব আর খুলে দেখবো আমাদের মিষ্টিটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে সেট হয়েছে এটাকে একটা ছুরির সাহায্যে খুব সাবধানে করে কেটে নিতে হবে আপনাদের মন যেমন চাই তেমন করেই কাটবেন আমি এখানে আমার মতো করে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা মিষ্টি কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন বাচ্চারা দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়বে এতটাই লোভনীয় হয় মিষ্টিগুলো বাচ্চাদেরকে তৈরি করে কিন্তু স্কুলের টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন ওরা খেতে ভীষণ ভালোবাসে রকম কোনো চকলেট ফ্লেভারের মিষ্টি তো বন্ধুরা উপর থেকে একটু দেখুন আমি কিসমিস দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে নেবেন আশা করছি আজকের এই মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন ফ্রেন্ড ও ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করার চেষ্টা করবেন তাহলে তারাও দেখতে পাবে আর উপভোগ করতে পারবে এই রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার